গ্রামে পোলার তার স্ত্রী ও ছেলেকে নিয়ে বসবাস করত। খুবই অভাবের মধ্যে দিয়ে তাদের সংসার চলছিল। অনিতা, অনিতা, কোথায় তুমি? কি হলো, তুমি এরকম মনমরা হয়ে আছো কেন? দেখো, বাড়িতে আর সামান্য পরিমাণ চাল অবশিষ্ট রয়েছে। কোনো মতে আজ দুপুরটা হয়ে যাবে, কিন্তু আমি ভাবছি রাতের কথা। হ্যাঁ গো, তুমি আর আমি না হয় না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমাদের ছেলে, সে তো অনেক ছোট, বলো ও কি খিদের জ্বালা সহ্য করতে পারবে? সবটাই বুঝতে পারছি অনিতা, কিন্তু আমার ওই গরুর গাড়িতে মাল বহন করে যতটুকু উপার্জন করতে পারি, আর এই গ্রামে সেরকম উপার্জনও হয় না। দেখি আজ পাশের গ্রামগুলোতেও ঘুরে দেখব। তুমি চিন্তা করো না গো, আমি ঠিক কিছু না কিছু উপার্জন করে আনব। ঠিক আছে, আমি চললাম, ফেরার সময় ছোট্টুকে স্কুল থেকে নিয়ে আসব। আচ্ছা, সাবধানে যেও আর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। প্রলয় তার গরুর গাড়ি নিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে ঘুরতে থাকে। সারাদিন পরিশ্রম করে অনেক অল্প পরিমাণ অর্থই সে উপার্জন করতে পেরেছিল। এখন প্রলয় তার ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছে। আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম, আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম। বাবা, আমাকে একটা আইসক্রিম কিনে দেবে গো? আমার খুব ইচ্ছা করে আইসক্রিম খেতে। স্কুলে সব বন্ধুরা প্রতিদিন আইসক্রিম খায়। ও বাবা, একটা আইসক্রিম কিনে দাও না গো। প্রলয় তার ছেলের করুণ মুখটার দিকে তাকায়। সে তার ছেলের আবদার না মিটিয়ে থাকতে পারল না। সে আজ যে পরিমাণ অর্থ উপার্জন করেছিল, তা অল্প হলেও সেখান দিয়ে ছোট্টুকে আইসক্রিম কিনে দিল, আর বাকি টাকা দিয়ে অল্প কিছু চাল আর ডাল কিনে আবার গরুর গাড়িতে উঠে বসল। প্রলয় আবারও গাড়ি চালাতে শুরু করল, আর ছোট্টু মনের আনন্দে আইসক্রিম খেতে লাগলো। গাড়ি চলতে চলতে সেই গ্রামের রাস্তার পাশের পুরনো বটগাছের পাশে এসে দাঁড়ালো, আর সেই গাছে অনেক বছর ধরে এক ডাইনি বাস করত। সেই ডাইনি ছোট্টুকে আইসক্রিম খেতে দেখল। মানব জীবন কত সুন্দর! ওই বাচ্চা ছেলেকে দেখে আমারও আজ আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কতদিন সেই স্বাদ আমি পাইনি। প্রলয় গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরই সেই আইসক্রিম বিক্রেতা সেখানে এসে পৌঁছায়। আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম, আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম। সেই আইসক্রিম বিক্রেতার চিৎকার সেই ডাইনি শুনতে পায়, আর সাথে সাথে সেই আইসক্রিম বিক্রেতার গাড়ি সহ তাকে হাওয়ার মধ্যে ভাসিয়ে নেয়। আমাকেও দে দেখি তোর আইসক্রিম, খেয়ে দেখি কি রকম স্বাদ। ওরে ওরে বাবা রে, ওরে বাবা রে বাবা, ওরে ওরে মরে গেলাম রে। তুমি তুমি আমার সব আইসক্রিম নিয়ে নাও, কিন্তু কিন্তু আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন সেই ডাইনি আইসক্রিমের গাড়িটা নিজের কাছে রেখে দিল, আর সেই আইসক্রিম বিক্রেতাকে মাটিতে ফেলে দিল, আর সে মনের সুখে আইসক্রিম বের করে খেতে শুরু করল। কি ভালো খেতে! ওরে ওরে পালাও রে পালাও, ওরে ওরে আজ আমার পিছনে একটা মস্ত ডাইনি পড়েছে, পালাও পালাও। জানি না জানি না আজ কার মুখ দেখে উঠেছিলাম। ওরে ওরে আমায় বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। সেই আইসক্রিম বিক্রেতা এক দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়, আর অন্যদিকে প্রলয় ছোট্টুকে নিয়ে বাড়িতে পৌঁছায়। সন্ধ্যা হয়ে এসেছে। কি গো, তোমাদের এই ফেরার সময় হলো?
কিছু এনেছো? হ্যাঁ, এই নাও, এতে কিছু চাল আর ডাল আছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হাত মুখ ধুয়ে নাও, আমি তোমাদের জন্য আজ খিচড়ি বানিয়ে আনছি। প্রলয়, অনিতা, ছোট্ট সেদিন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। পরদিন সকালে প্রলয় আবারও বেরিয়ে পড়ে, গ্রাম থেকে গ্রামে মাল বহন করে। আগের দিনের তুলনায় একটু বেশি উপার্জন হয়েছিল আজ, তাই আজ ছোট্টুকে স্কুল থেকে নিয়ে আসার সময়, ছোট্টু তোর আইসক্রিম খেতে খুব ভালো লাগে তাই না? হ্যাঁ বাবা, ভীষণ ভালো লাগে। ঠিক আছে, আজ তোর বাবা তোকে দুটো আইসক্রিম কিনে দেবে। সত্যি বলছো? কি মজা, কি মজা! প্রলয় তার ছেলের জন্য আইসক্রিম বিক্রেতার কাছে গেল আইসক্রিম কেনার জন্য। আইসক্রিম বিক্রেতার মাথায় চোট দেখে প্রলয় তাকে বলে, কি ভাই, কালই তো তোমাকে দেখলাম, তুমি দিব্যি সুস্থ আছো, তা মাথায় চোট পেলে কিভাবে? কাল কাল ওই পুরনো বটগাছের কাছে। সেই আইসক্রিম বিক্রেতা প্রলয়কে আগের দিনের ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলল। সব শুনে প্রলয়, কি বলছো ভাই, আমাদের ওই গ্রামের বটগাছে ডাইনি? সেটা কি করে সম্ভব? আমিও তো কাল ওই গাছের পাশ দিয়ে গেলাম, কই আমি তো কিছু দেখলাম না। প্রলয় সেই আইসক্রিম বিক্রেতার কথা বিশ্বাস না করে তার থেকে দুটো আইসক্রিম নিয়ে চলে গেল। আজ ছোট্টুর হাতে দুটো আইসক্রিম, সে খুব মজা করে আইসক্রিম খাচ্ছে। এদিকে আজ কথা বলতে গিয়ে সন্ধে হয়ে এসেছে, তাই অনিতা একটু এগিয়ে এসেছে তাদের খোঁজে। পথে তাদের দুজনকে দেখতে পেয়ে, এ কি, তুমি ওকে আইসক্রিম কিনে দিয়েছ? এদিকে বাড়িতে চাল নেই, নুন নেই, আর তুমি ওকে, তাও আবার একটা না দুটো। আহ অনিতা, শান্ত হও তুমি, আজ একটু বেশি টাকা উপার্জন করেছি, আর ছেলেটা আবদার করলো, তাই আচ্ছা ঠিক আছে, তুমিও এবার গাড়িতে উঠে বসো তো দেখি, বাড়ির দিকে রওনা দেওয়া যাক। প্রলয় স্ত্রী ছেলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে এগোতে থাকল। কিছুক্ষণের মধ্যেই তারা সেই পুরানো বটগাছের কাছে এসে পৌঁছাল, আর সেই ডাইনি ছোট্টুকে আইসক্রিম খেতে দেখতে পেল। ছোট্টুকে সে হাওয়ার মধ্যে ভাসিয়ে নিল। ও বাবা, ও মা, আমাকে বাঁচাও! তখন ছোট্টুর হাতে আইসক্রিম ছিল, সে ভয় পেয়ে আইসক্রিম দুটো মাটির মধ্যে ফেলে দেয়, আর সেই ডাইনি ছোট্টুকেও মাটির মধ্যে ফেলে দেয়। এটা তুই কি করলি? আমার আইসক্রিম মাটিতে ফেলে দিলি, এবার আমি তোদের কাউকে ছাড়ব না, সবাইকে শেষ করে দেব আমি। তার মানে সেই আইসক্রিম বিক্রেতা যা বলেছিল সব সত্যি? অনিতা, ছোট্টু, তাড়াতাড়ি চল এখান থেকে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। তারা সকলে সেদিন প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর গ্রামে গিয়ে সকল গ্রামবাসীকে এই আইসক্রিম খাওয়া ডাইনির কথা বলে, কিন্তু কেউ তাদের কথা বিশ্বাস করে না। অনিতা, অনিতা, কেউ তো আমাদের কথা বিশ্বাস করছে না গো। কেউ যদি বিশ্বাস না করে, তাহলে তুমি আর আমি গিয়েই ওই ডাইনিকে বটগাছ থেকে তাড়াবো। আজ আমরা ওর শিকার হতে হতে বেঁচেছি, কাল তো ও অন্য কাউকে ওর শিকার বানাবে। প্রলয় আর অনিতা সেদিন রাতেই সেই বটগাছের সামনে গেল। ইরে, তোরা আবার এসেছিস, আজ তোদের রেহাই নেই, আজ তোরা দুজনেই মরবি। আইসক্রিম খাওয়া সেই ডাইনি ফু দিয়ে অনিতাকে বরফ বানিয়ে দিল। অনিতা, অনিতা, এটা তোমার কি হয়ে গেল? অনিতা, এবার চোর পালা, আমার হাত থেকে রেহাই পাবি না তুইও। তখন প্রলয়ের মাথায় বুদ্ধি এলো, এই ডাইনির সমস্ত শক্তি বরফ আর ঠান্ডা দিয়ে।
তাহলে একমাত্র আগুনে এর প্রতিকার করতে পারে। প্রলয় সেই বটগাছে আগুন লাগিয়ে দিল। সেই বটগাছের সাথে সাথে আইসক্রিম খাওয়া ডাইনিরও বিনাশ হলো, আর অনিতার শরীরের বরফও গলে জল হয়ে গেল। এই ঘটনা লুকিয়ে কিছু গ্রামবাসী দেখছিল। অনিতা, আমাদের ক্ষমা করো, আমরা তোমার কথায় বিশ্বাস করিনি। হ্যাঁ, আজ তোমরা যদি না থাকলে আমাদের সকল গ্রামবাসীদের যে কি হতো, তাই আমরা সকল গ্রামবাসী মিলে এই কাজের জন্য তোমাদের 2 বিঘা জমি আর 6টি গরু উপহার দেব। সেই আইসক্রিম ডাইনের বিনাশের পর প্রলয় তার কাজের করা উপহার নিয়ে অনিতা আর ছোট্টুর সাথে সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো।